ইতিমধ্যে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে নানা রকমের মন্তব্য করেছেন আমির খান থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াত। এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের। এই সর্বভারতীয় সংবাদ মাধ্যম বিবেক অগ্নিহোত্রী বলেন যে এই ছবিতে গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকরকে অনুরোধ করেছিলাম। কাশ্মীর ফাইলস ছবিতে একটি গানও নেই। এটা একদিকে যেমন একটি নৃশংস গণহত্যার ট্র্যাজিক ছবি, অন্যদিকে সে গণহত্যায় মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধাজ্ঞ এই ছবি। এই ছবির জন্য কাশ্মীর লোকসঙ্গীত শিল্পীর গাওয়া একটি গান রেকর্ড করেছিলাম। আমি চেয়েছিলাম সে গানটি যেন গান লতাদি, যদিও লতাজি অনেকদিন আগে প্লেব্যাক বন্ধ করে দিয়েছিলেন। তাও পল্লবীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল, সেই সূত্রেই তিনি রাজি হয়েছিলেন গান গাইতে। বিবেকের দাবি, লতাদি আমাদের বলেছিলেন যে কাশ্মীর সবসময় তার মনের কাছাকাছি, তাই দ্য কাশ্মীর ফাইলসের জন্য অবশ্যই গাইবেন তিনি। এরই মাঝে কোভিড এর প্রকোপ বাড়তে থাকে, কোভিড এর মাঝে তিনি স্টুডিও যেতে রাজি ছিলেন না, তারই মাঝে কোভিড আক্রান্ত হন তিনি। আর এরপরে আমাদের ছেড়ে চলে যান লতাদি। তার সঙ্গে কাজ করার স্বপ্ন আমার স্বপ্নই থেকে যায় আর বাস্তবায়িত হয় না, ঠিক এভাবেই জানিয়েছেন দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক দিয়ে আমাদের পেজটি ফলো করে রাখুন নিয়মিত আপডেট পেতে। ধন্যবাদ।